السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله গত ক্লাসে আমরা সূরা ফিল মশক করছি, তো ইনশাআল্লাহ আজকে আমরা সূরা কুরাইশ এবং সূরা মাউন মশক করার ইচ্ছা আছে। একটু অস্পষ্টতা আছে আমাদের। তারপর কাইফা ফাআলা রাব্বুকা রটামুটা বি আসহা সাদে একটু সমস্যা হয় মোটার ক্ষেত্রে। আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। তার দ্বিতীয় আয়াতে আলম ইয়াজআল এই কলকলায় একটু সমস্যা দেখা যায় মাঝে মাঝে। তারপর আইন কাইদাহুম ফি তাদলিল, দদের মাঝে আমাদের একটু সমস্যা হয়। তারপর ওয়া আরসালা রয়ের মোটার ক্ষেত্রে একটু সমস্যা, তয়রন ত এবং র। তারপর তারমিহিম এখানে র, বিহিজারাতিম এই র মোটা। তারপর শেষের আয়াতে ফাজা আলাহুম কাআসফিম সদের মোটার ক্ষেত্রে, এবং আইন আসফিম আইন এবং সদ। তারপর কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাকুল এই হামজার জসমের উচ্চারণটা একটু অস্পষ্ট হয়। তো এই দিকগুলো যদি একটু লক্ষ্য করে পড়া যায় তো ইনশাআল্লাহ সূরা ফিলের মাঝে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সূরা ফিলটা শোনাবেন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ما شاء الله عارفين بھائی. সালে আহমদ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সালামত ভাই, এই দদের মাঝে দদের আওয়াজটা এক আংশিক কলকলার মতো হইলো, কিন্তু তো কলকলা ছাড়া আওয়াজকে চালু রেখে ফি তাদলিল আরেকটু নরম ভাবে মোটা হবে, আরেকটু নরম হবে আওয়াজটা। আরেকবার, হ্যাঁ আরেকবার। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হ্যাঁ মাশাআল্লাহ। وأرسل عليهم طيرا أبابيل
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। সালাম আহমদ ভাই, রিখওয়া এবং তাওয়াসসুতের হরফে যখন জজম হবে তখন আওয়াজটা আরেকটু নরম করতে পারলে এবং চালু রাখতে পারলে তো ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর হবে। আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে সালাম আহমদ ভাই। তো এখন আমরা সূরা কুরাইশ শুরু করি। আমার সাথে পড়ার জন্য থাকবেন, কে কে থাকবেন অডিওটা চালু রাখেন। হ্যাঁ আরিফিন ভাই, আমার সাথে দুই একজন থাকতে হবে। মস্কের সময় আমার সাথে থাকার জন্য দুই একজন অডিওটা চালু রাখেন। রেদওয়ানুল ইসলাম ভাই, রুবেল ভাই আছেন। আচ্ছা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. রুবেল ভাই, শাই বলার সময় শাই তো ইয়ার মাঝে তো নরম করতে হয়, তো এখানে যেন ধাক্কা না লাগে এইটা একটু খেয়াল রাখবেন। আরেকবার আউযু বিল্লাহ বলি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. لإيلاف قريش. أستاذ এখানে কি ই হবে না ই হবে কোনটা? হ্যাঁ আবার বলেন। ও এখানে কি ই হবে না ই এরকম হবে? لإيلافي. তখন তো আপনার ইয়ার উচ্চারণটা ওইভাবে হয় না, ইয়া টানের সাথে মিশে যায়। এইভাবে ইয়ার মাখরাজের কাছাকাছি থাকার দরকার নেই, তখন একেবারে যখন মাদের হরফ হবে ইয়া তখন ওর মাখরাজ হলো মুখের খালি জায়গা, ওর মাখরাজটা হলো মুখের খালি জায়গা, তো জিহ্বার মধ্যখান নিচু থাকবে, জিহ্বার মধ্যখান একেবারেই নিচু থাকবে, উপরের তালুর কাছাকাছি থাকবে না, উপরের তালুর থেকে দূরে থাকবে। আচ্ছা আবার বলি, তো এই আয়াতের মাঝে আমাদের যে বিষয়টা খেয়াল করার দরকার তা হলো কফ পেশ কু, কফের উচ্চারণটা একটু শক্তিশালী করতে হবে। আর এই ক্ষেত্রে একটা সমস্যা কোন কোন সময় দেখা যায়, এখানে উচ্চারণটা হলো রয়াজবর রয়, এই রয়টাকে লম্বা করতে হবে,
রইশ রইশ। তো এখানে কারো কারো ক্ষেত্রে তেমনটা হয়, র ইশ, রটা আলাদা হয়ে যায়, আর দ্বিতীয়বারে ই র ই, রটাকে ই থেকে আলাদা করা যাবে না, মিলিত ভাবে রইশ রইশ, মোটা ভাবে কফ মোটা শক্ত, আর রটা যেন ইয়ার সাথে মিলিত থাকে, যেহেতু ইয়াটা রর হরকতের মাধ্যমেই উচ্চারিত হবে, তো এইখানে মিলেই রাখতে হবে, ইয়াটা যেন রর থেকে দূরে না যায়, অর্থাৎ র ই র ইশ এমন না হয়ে রইশ এমন হবে। আবার বলি, লি ইলাফি কুরাইশ, আবার একটু সমস্যা এখানে এমন হয় যে এখানে দেখেন কফ র ইয়াসিন এই তিনটা একই শব্দের, এই তিনটা একই শব্দের, এই চারটা একই স্বর হরফ, তো প্রত্যেকটা উচ্চারণ কিন্তু কাছাকাছি থাকবে, তো এখানে যদি আমি এইভাবে বলি কু রই তাহলে কিন্তু কফটা একটু দূরে থাকবে, তো কফটাকে দূরে রাখা যাবে না, কফটাকেও বাকি উচ্চারণের সাথে মিলিত রাখতে হবে, কুরাইশ কুরাইশ কুরাইশ, লিলাফি কুরাইশ লিলাফি কুরাইশ। ওস্তাদ এখানে হচ্ছে কি ওই র মোটা করতে গিয়ে অনেক সময় মনে হচ্ছে যেন ওইখানে এমন হয় না, অনেকের ক্ষেত্রে দেখা যায় বিষয়টা এমন হয় লি ইলাফি কুরাইশ কফটা একটু টানের মতো হয়, আংশিক একটু টানের মতো হয়, তারপর আবার রটা ইয়া থেকে একটু দূরে চলে যায়, র ইস কু র ইস এমন না বলে কুরাইশ 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 লি ইলাফি কুরাইশ মিলিত থাকবে আর কি। তো এটা প্রথম দিকে আসলে আমরা মোটার সাথে পরিচয়টা তো আমাদের অনেক বেশি পুরাতন না, নতুন, তো এই কারণে দেখা যায় মোটা করতে গেলে একটু একটু সময় লাগতে পারে বা একটু দূরে দূরে থাকতে পারে, তো এটাকে দূরে রাখা যাবে না, কাছাকাছি অবশ্যই আনতে হবে। আরেকবার বলি, লি ইলাফি কুরাইশ লি ইলাফি কুরাইশ, কফটাকে আর একটু শক্ত করতে ভালো ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা পরে, আচ্ছা আরেকটা বিষয়, এই লিনের মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এটাকে বলা হয় মাদ্দে লিনে আরজি বা মাদ্দে লিন, এতটুকুই আমরা মাদ্দে লিন এইভাবে পরিচিত। তো সাধারণভাবে মাদ্দে লিনের ক্ষেত্রে যেটা বলা হয় যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন এক আলিফ তানিয়া পূরিত হয়, তো মাদ্দে লিন কিন্তু তিন আলিফ পর্যন্ত লম্বা করা যায়। মাদ্দে লিনটাকে এতদিন আমি মনে করেন আপনাদেরকে বলতাম যে এক আলিফ মাদ এক আলিফ পর্যন্ত করা, এর বেশি না করা, তো এই এক আলিফ মাদ বলতে ধরেন মাদ্দে বদল, তারপর মাদ্দে তবাই, এই সমস্ত যে এক আলিফ মাদ আছে এই এক আলিফ মাদকে এক আলিফ পর্যন্তই করতে হবে, এর বেশি করা যাবে না। কিন্তু মাদ্দে লিনের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, মাদ্দে লিন এক থেকে তিন আলিফ পর্যন্ত টানা যায়, আপনি এক আলিফ টানলেও ঠিক আছে, আর যদি তিন আলিফ পর্যন্ত লম্বা করেন তাও ঠিক আছে, তো সমস্যা নেই। তো এইখানে কুরাইশ তো আমি একটু বেশি করেই বললাম, এক আলিফের থেকে বেশি, তো এটা করা যায়। তারপর আবার ধরেন আর একটা মাদ আছে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, তো মাদ্দে আরজির ক্ষেত্রে যেটা বলা হয় যে তিন আলিফটা নিয়ে পড়িত হয়, তো মাদ্দে আরজিকে কিন্তু আবার তিন আলিফের থেকে কম করে এক আলিফ পর্যন্ত টানা যায়, একালিফের কম করা যাবে না, একালিফ পর্যন্ত টানা যায়। যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম এখানে তো তিন আলিফ টান, তো এটারে যদি আমি একালিফে করি ঠিক আছে, আবার তিন আলিফ করলেও ঠিক আছে। মাদ্দে লিনটাও তেমন, মাদ্দে লিনটাও
একালিফ করা যায় আবার তিন আলিফ পর্যন্ত লম্বাও করা যায়, সমস্যা নেই। হুজুর মাদার পরিস্থিতি ব্যাপারে একটা ছোট্ট একটু প্রশ্ন, সেটা হলো ইলাফি। আচ্ছা হ্যাঁ বলেন। সেটা হলো মাদদে বদল আর তবাই কি আলাদা? মাদদে বদল আর তবাই, মাদদে বদল আর তবাই একটু আলাদা। এটা আপনাকে বললে বুঝবেন, যেহেতু আপনার এই ব্যাপারে অর্থাৎ মাদ্রাসার আরবি ব্যাকরণ সম্পূর্ণ আছে। মাদ্দে বদল বলা হয় যেটা কিনা পরিবর্তিত মাদ, এটা নামের মাঝেই বোঝা যায় মাদ্দে বদল। বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন করে যে মাত্রা হয়। ওইখানে যেটা দেখা যায় যে ওই সরফের মাঝে আছে যে এক হরফকে পরিবর্তন করে অন্য হরফ আনা হয়, যেমন ইয়ার পরিবর্তে আপনার হামজা আনা হয়, আবার ধরেন ওয়াও এর পরিবর্তে ইয়া আনা হয় জেরের কারণে, পেশের কারণে। তো মাদ্দে লিনের ক্ষেত্রেও বিষয়, মাদ্দে বদলের ক্ষেত্রেও বিষয়টা এমন হয়, যে কারণে এটা বলা হয় মাদ্দে বদল। ঠিক আছে, এইখানেই যেমন দেখেন ইলাফিহিম, ইলাফি যেমন আরেকটা ধরেন আপনার আমানা ওয়া আমানাহুম, এই যে শেষের এইখানে দেখেন এইটা মাদ্দে বদল, এখানে বুঝবেন ওয়া আমানাহুম মিন খাউফ। তো এইখানে মূল শব্দটা হলো আমানা, আমানা, এই আমানা দুইটা হামজা ছিল, দুইটা হামজা, প্রথম একটা হামজা, দ্বিতীয় আর একটা হামজা, দ্বিতীয় হামজাটা জজম। তো এইটা সহজ করার জন্য দ্বিতীয় হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে এটাকে বলা হয় আমানা। যেহেতু ওই হামজাটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় বদল, মাদ্দে বদল। আর আমরা যেহেতু সাধারণ আমরা যারা আছি, তো এতটা আমাদের পক্ষে বোঝা অনেক সময় সম্ভব হয় না, এই জন্য সহজভাবে যে হামজার সঙ্গে মাদ হইলে মাদ্দে বদল। জি জাযাকাল্লাহ। তারপর পরের আয়াত, দ্বিতীয় আয়াত, ইলাফিহিম, ইলাফিহিম। হ্যাঁ, এইখানে একটা সহজ একটা বিষয়, কিন্তু ঠিক না রাখলে বিষয়টা বড় ধরনের সমস্যা করে। ই এইটাও এক আলিফ, লা এইটাও এক আলিফ, এই দুইটা, এই দুইটা মাঝে কিন্তু কম বেশি করা যাবে না। ইলাফিহিম দুটোটা একই বরাবর হবে, একটা যেন মনে করেন একটাকে আমি বেশি লম্বা করলাম এইভাবে ইলাফিহিম, এটা আবার ভুল হবে, কারণ একালিফটাকে আমি বেশি করলাম, প্রথম একালিফকে দ্বিতীয় একালিফটাকে সমান করলাম, এটা করা যাবে না। তো এইটা কম বেশি করা যায় মাদ্দে লিনের ক্ষেত্রে এবং মাদ্দে আরজির ক্ষেত্রে, যেটা কিনা একটু আগে আলোচনা হইলো, এই বিষয়টা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। কারণ এইটা সমস্যা হয় কি, মনে করেন আমাদের যা যদি এই বিষয়টা জানা না থাকে, তাহলে দেখা যাবে অনেক সময় মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব এইটা করলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একালিফ টানলেন। তো আমার কাছে মনে হইতে পারে যে ইমাম সাহেব ভুল করলো। তো অনেক সময় দেখা যায় বলাও সম্ভব হয় না যে হুজুর আপনার তো ভুল হয়েছে, এখানে তিন আলিফ টান, এখানে আপনি একালিফ টানলেন। তো বলতে পারলে ইমাম সাহেব হয়তো আপনারে বুঝাই দিত যে এখানে একালিফও টানা যায়। এর দ্বারা হয় কি যে ইমাম সাহেবের প্রতি আপনার একটা খারাপ ধারণা তৈরি হইতে পারে যে ইমাম সাহেব মানুষ, সে নিজে এটা জানে না, অথচ ইমাম হয়ে বসে আছে। তো যদিও খারাপ ধারণাটা তার প্রতি করলাম, আসলে খারাপ হয়ে গেলাম আমি। এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার এবং মনে থাকারও দরকার, এটা ইনশাল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা ইলাফিহিম, ইলাফিহিম, رحلة الشتاء، رحلة الشتاء، رحلة الشتاء، شتاء তিন চার আলিফ। এইখানে কিন্তু কোনো কম করার সুযোগ নেই, এইখানে কোনো কম করার সুযোগ নেই। আপনার মাদ্দে লাজিম যে চারটা আছে, মাদ্দে লাজিম, হরফি মুখাফফ, হরফি মুসাক্কাল,
কালমি মুখফফ কালমি মুসাক্কাল এই চারটার ক্ষেত্রে কিন্তু আপনার কম করার সুযোগ নেই, আপনার চার লিখ পর্যন্তই করতে হবে। এই জন্য নাম হলো মাদ্দে লাজিম, অর্থাৎ লাজিম শব্দের অর্থ হলো আমরা সিফতের সময় পড়ছি সিফতে লাজিমা, অর্থাৎ জরুরি অবশ্যই এটা করতে হবে, চার লিখি টানতে হবে। এখানে আমাদের তেমন সমস্যা সাধারণত হয় না, শেষের শব্দটা উচ্চারণে আমরা সময় নেব না, সদের উচ্চারণে গিয়ে আমরা একটু সময় নেব, যেহেতু এখানে রিখওয়া আওয়াজটাকে একটু সময় চালু রাখতে হবে, তবে ওই সময়টা যেন ধীর না হয়। এবার আয়াতের শুরুর থেকে পড়ি, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, আর একবার বলি, তো এই আয়াতের মাঝে আমাদের বিশেষভাবে খেয়াল রাখার জায়গাগুলো হলো যে ইলাফিহিম এই দুইটা মধ্যে একালিফ মাদ যেন একেবারেই একই সমান হয়, কম বেশি না হয়, আর একটা হলো ওয়াসসাইফ সদের আওয়াজটা যেন একটু মোটা হয়, এটা খেয়াল রাখবো। ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ, ইলাফিহিম রিহলাতাশ্শিতাঈ ওয়াসসাইফ। আচ্ছা ঠিক আছে, পরের এইখানে লক্ষণীয় বিষয় হলো যেটা খেয়াল রাখার দরকার, ফাল লামের আওয়াজটা যেন একটু নরম হয় চালু থাকে, আর আইনের আওয়াজটাও যেন একটু নরম হয় চালু থাকে, যেন আওয়াজ দুইটা না আটকায়। ফাল ইয়া ফাল ইয়া ফাল ইয়া, নরম ভাবে আওয়াজটা চালু থাকবে, তাওয়াসুতের হরফ, একেবারে নরম করার আবার দরকার নেই, তবে আমাদের একটু শক্ত হয়ে যায়। আর যাদের আইনের মাখরাজে একটু সমস্যা আছে তাদের তো মনে করেন আইনের মাখরাজেই মাখরাজটা একটু দুর্বল থাকে, তো ওইখানে মাখরাজের দিকেও খেয়াল করার দরকার। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, রব্বাকে একটু মোটা করে তো বলবই, আর বাইত যখন বলবো তখন যেন বাইত বাইত না বাইত একসাথে বাইত, আবার রব্ব হাযাল বাইত, রব্ব হাযাল বাইত, হাদাল এটা আর একটু নরম ভাবে বলবো, হা তো একেবারেই অধিক দুর্বল হরফ, জালের মাঝে
ভালো দুর্বল হরফ, তো জালকে মাখরাজ থেকে নরম ভাবে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই বা চাপ দেওয়ার দরকার নেই। হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল বাইত, হাযাল বাইত। আয়াতের শুরু থেকে বলি, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। শেষে কিন্তু তায়ের একটু বাতাস ছাড়তে হবে, যখন তায়ের যজমের উচ্চারণটা করব বাইত, টান শেষে তার মাখরাজে গিয়ে আওয়াজটা আটকাবে, যখন ওই মাখরাজ থেকে আলাদা হব তখন একটু বাতাস বের করব। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আচ্ছা, পরের আয়াত, আল্লাযী আত'আমাহুম। আচ্ছা, এখানে গুণ্য হবে আবার বলি, আল্লাযী আত'আমাহুম মিন জূর, আল্লাযী আত'আমাহুম মিন জূর। এতের মাঝে আমাদের সমস্যা যেখানে হয় আর কি, অত এই কলকলাটার ক্ষেত্রে তম্মটা, আর শেষে গিয়ে আইন আদায়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়। এইখানে প্রথমটা হলো অত অত আমা, আল্লাযী আত'আমাহুম মিন জূর, আল্লাযী আত'আমাহুম মিন জূর। তোর উচ্চারণটা যেন আত্ম এই ধরনের না হয়, আত্ম একেবারে মুখ খোলা রেখে, মুখ গোল করার কোন সুযোগ নেই, অত 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 একেবারে মুখটা খোলা থাকবে, আওয়াজটা মোটা হবে, কল কলা মোটা। আবার বলি, আল্লাযী আত'আমাহুম মিন জূর, আল্লাযী আত'আমাহুম মিন জূর। الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ، الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ. أستاذ আমার এক ফাটি কাছে, হ্যাঁ আবার বলুন, الذي أطعمهم من جوع. আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষের আয়াত, وآمنهم من خوف، وآمنهم من خوف، من خوف. এইখানে একটা বিষয়, মাদ লিনের হরফ খ ওয়াও জবর খাও খাও, কিন্তু ওয়াও যখন লিনের হরফ হয়ে মাদ্দে লিন হয়, মাদ্দে লিন তো দুইটা, জেরের জবরের বাম পাশে জজুমালা ইয়া, জবরের বাম পাশে জজুমালা ওয়াও। ওয়াওটা যখন মাদ্দে লিন হয় তখন ওয়াওয়ের উচ্চারণটা কিন্তু ওর মতো হয় না, ওয়াওয়ের উচ্চারণটা তখন হয় রস্য উর মতো, তখন ওয়াওয়ের উচ্চারণটা হয়
হ্রস্ব উ যেহেতু টানতে হয় তো দীর্ঘ উ বলতে পারেন, দীর্ঘ উ এর মতো হয়। এইখানে খও না খৌফ না খৌফ, খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ। আমাদের স্বরবর্ণ যেটা আছে দীর্ঘ ওই রকম হবে, ওর মতো যেন না হয় এটা খেয়াল রাখবো। আর বাকি যখন মাদ্দে লিন ছাড়া শুধু লিনের হরফ হিসেবে পড়ব তখন খাও খাও ওর মতোই বলবো। الذي أطعمهم من جوع. أوكي كاكا 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 بندو كرن بندو كرن كي غان مان سلام بوران دين. আচ্ছা সালেহ আহমদ ভাই বোধহয় কিছু বলবেন। সালেহ আহমদ ভাই জি হুজুর, আমি ওই যে এই শেষের আয়াতের আগের আয়াত যেটা যে মিনজু, মানে এটাতে গুন্না হচ্ছে নুনের উপরে, কিন্তু শেষের আয়াতে আপনার এটা নুনের উপরে গুন্নাটা কেন আসছে না, যে মিন খৌফ মানে এটাতে কেন স্টেট রেখে দিছি আমরা মিন খৌফ, এখানে গুন্না কেন করছি না? জি 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 গুন্না উপরের যেটা এখানে আমরা গুন্না করি মিংজু, তো এটা গুন্না হয় কারণ নুন সাকিনের কায়দা অনুযায়ী, নুন সাকিনের কায়দা অনুযায়ী, নুন সাকিন তানভিনের কায়দা অনুযায়ী নুন সাকিনের পরে যদি ইকফার হরফ আসে তখন গুন্না করতে হয়। তো ইকফার হরফ হলো 15টি, তো 15টির মাঝে জিম হলো একটি। আচ্ছা এইখানে যে গুন্না হবে না এর কারণ হলো এখানে নুন সাকিনের পরে খ আসছে, খ হলো ইজহারের হরফ, ইজহারের হরফ হলো 6টি, হামজা হা আইন হা গইন খ, অর্থাৎ হলকের 1 থেকে 3 নাম্বার পর্যন্ত মাখরাজের 6টি হরফ। তো ইজহারের হরফ আসলে তখন গুন্না হয় না, ইকরার হরফ আসলে গুন্না করতে হয়। আচ্ছা আচ্ছা এই কারণে আমরা গুন্না পড়লাম ওইখানে আর নিচের টাই করছি। আচ্ছা শেষের আয়াতটা আমি আরেকবার করি, وآمنهم من خوف وآمنهم من خوف. আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, এবার সূরা শুরু থেকে একবার পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت.
الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع এখানে এই শেষের যে টানটা এইটা যেন জোর জোর মতো না হয় জোনা ওকারের আওয়াজের মতো না আর একবার বলি আল্লাযী আত'আমাহুম মিন জূর وآمنهم من خوف ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বিষয় জি আমরা এই আমাদের ক্লাস তো 10 তারিখ থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের সামনে আর বেশি সময়ও নেই এই আজকে দিন পর্যন্ত শুক্রবার ছাড়া শুক্রবার তো আমাদের এই ক্লাসটা হয় না শুক্রবার আমাদের সাপ্তাহিক মশক হয় সপ্তাহে 6 দিন করে আজকে দিন পর্যন্ত আমাদের একদিনও অনুপস্থিত থাকি নেই এমন কি কেউ আছে প্রতিদিনই আমরা ক্লাস করছি এমন কি কেউ আছেন অনুপস্থিত থাকি নেই উস্তাদ জি মেহেদী ভাই আমি এই যে দুই দিন মস্কের ক্লাস করি না দুই তিন দিন হইব না মস্কেরটা বলতেছি না মস্কেরটা না আমাদের এই যে বাকি 6 দিন শুক্রবার ছাড়া বাকি যে 6 দিন ক্লাস হয় মেহেদী ভাই প্রতিদিন ছিলেন আচ্ছা মেহেদী ভাই আর কি কেউ আছে যে আমাদের একদিনও এই 6 দিনের একদিনও অনুপস্থিত থাকিনি আচ্ছা আমার মিস আছে কিন্তু ওই মিসটা যে কোন দিন আছে আমার খেয়াল নেই হয়তোবা এই ইয়ে কি বলে আপনার সাপ্তাহিক দিনের ভিতরেই মিস আছে একদিন আছে মিস ভালো মত হ্যাঁ সাপ্তাহিকে আচ্ছা ঠিক আছে আর আরিফ ভাই আরিফিন ভাই আরিফিন ভাইও আরিফিন ভাই সাপ্তাহিকে থাকলে সমস্যা নেই সাপ্তাহিকে হয়তো হবে দিনের ভিতরে মিস আছে ওই শুক্রবার বাদেই মিস আছে আমার ওইটা খেয়াল হচ্ছে না তারপর শুক্রবার বাদে যতটা মনে হচ্ছে যেন শুক্রবার বাদেই মিস আছে আচ্ছা তাহলে ধরলাম আপনার একদিন আছে আচ্ছা একদিন অনুপস্থিত ছিলাম আর বাকি ছিলাম আমাদের এই ক্লাস শুরু হয়েছে আজকে সহ বোধহয় 32 দিন হবে একদিন দুই দিন তিন দিন এরকম কম কার আছে মনে করেন 4-5 দিন পর্যন্ত সর্বোচ্চ 4-5 দিন এর ভিতরে কারা আছি যে আমার সর্বোচ্চ 4-5 দিন এর বেশি আমি অনুপস্থিত থাকিনি এমন কারা আছি জি হুজুর আমার 4 দিন বাদ আমার 4 দিন বাদ আছে সালে আহমেদ বলছি হ্যাঁ 4 দিন হ্যাঁ সালে আহমেদ ভাই হ্যাঁ আচ্ছা জহুরুল ভাই হুজুর সম্ভবত আমার 6 দিন হবে সম্ভবত 6 দিন হবে না 5 দিন না বেশি আচ্ছা আচ্ছা ওই 5-6 দিন এমন নিয়ে আর কি আচ্ছা যাই হোক আর মাহমুদ ভাই স্যার 5-6 দিন হবে আচ্ছা এই যে অনুপস্থিতের সংখ্যা এইটা আর কি ওই সাপ্তাহিক মস্কের দিন বাদে এই যে সংখ্যাটা এটা হচ্ছে সাপ্তাহিক মস্কের দিন বাদে তো একটা বিষয় যে আমাদের এই কোর্সটা শেষে আপনারা যারা ওই তাজবিদের ইসে অংশগ্রহণ করছে তাজবিদের ব্যাচে আপনারা জানেন যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা থাকে তারপর এখন নতুন ভাবে উপস্থিতির উপরও একটা
পুরস্কারের ব্যবস্থা করা হয়, একটা হলো যে পরীক্ষা একটা প্রতিযোগিতা থাকে পড়াশোনানোর, তো এইখানে এর উপরে এক দুই তিন একটা পুরস্কারের ব্যবস্থা থাকে, তারপর উপস্থিতির উপরও এই এক দুই তিন তিনজন নির্ধারণ করা হয়, তো এদের একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়। এই ছয় জন হয় আর কি, যদি দেখা গেল যে একজন প্রতিযোগিতা এক দুই তিনের মাঝে আছে, তো তার উপস্থিতিটা ওইখানে আর কি, তাকে একজনকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করা হয় না, যদিও দেখা যায় তার অনুপস্থিতি নেই, যাতে আমাদের সংখ্যাটা একটু বেশি হয়, এই জন্য আর কি এমনটা। তো ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ যারা আছেন পরিচিত মুখী যারা বললেন সবাই আমার কাছে, এই যারা আমরা 11 জন আছি, তো সবাই পরিচিত মুখ, সবাইকে আমি আর কি সবার নামই জানা আছে বা সবাই কেই চিনি। তারপরে হ্যাঁ মেহেদি ভাই, আমি তো তাহলে পাবো না কেন? আমি তাসবিতে পাইছি তো একটা কোরআন, হাফিজে কোরআন, ওইটা ওই ওইখানে না, এই ব্যাচের কথা বলতিছি, ও এই ব্যাচে মানে আমাদের ব্যাচের কথা, আপনার পিছনের সমস্ত হিসাব ভাই, ও তাইলে একই ব্যাচে মনে করেন আমাদের এইটা। আচ্ছা আমাদের এইটা সিফাতের ব্যাচ, তো ইনশাল্লাহ বাকি যে কয়দিন আছে, আসলে আমাদের পুরস্কার তো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো আমাদের মনে করেন পড়াটাই হলো আমাদের পুরস্কার, আমাদের পড়াটা যদি ঠিক হয়ে যায় আল্লাহর রহমত এইটাই আমাদের পুরস্কার, আর এই পুরস্কারটা আমার জীবদ্দশায় তো আমার সাথে থাকবেই, মৃত্যুর পরে আমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পুরস্কার আমার সাথে থাকবে, আর বাকি কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়। তো এটা হলো একটা আত্মতৃপ্তির বিষয়। তো আমরা ইনশাল্লাহ আমাদের মূল ফোকাস থাকবে যে আমরা এই বিষয়গুলো যেন আমাদের মাঝে ফিট করতে পারি, আর আমরা বাকি যে কয়েকদিন আছি আমরা সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব, আমাদের হাতে আর সময় নেই, আজকে 32তম দিন, তো মনে করেন আর 5 দিন, বৃহস্পতিবার আমাদের খেয়াল হলো বৃহস্পতিবার শেষ করা, যেহেতু যদিও 40 দিন, তো 40 দিনের মাঝে আবার বন্ধ থাকে, তো বন্ধটাও এই হিসেবে আসে, তো বৃহস্পতিবার আমাদের হয়তো শেষ হবে ইনশাল্লাহ। তো আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে, এর মাঝে যেন আমাদের অনুপস্থিতি না থাকে, আর এই কয়টা দিন আমরা একটু এর পিছনে একটু মেহনত করার, কারণ এই সময়টা যেভাবে আমাদের মেহনতটা হবে পরবর্তীতে দেখা যাবে যে ওইটার আর ধারাবাহিকতা থাকে না, ব্যস্ততার কারণে সময়টা ধারাবাহিক ভাবে দৈনিক বের করা সম্ভব হয় না। তো আমরা যারা আছি আলহামদুলিল্লাহ 11 জন 12 জনের মতো প্রতিদিনই দেখা যায় 11 জন 12 জন, এরা হলো নিয়মিত যারা এখন এই মুহূর্তে আছেন প্রত্যেকেই, শুধু রেদওয়ান ভাই বোধ হয় নতুন, রেদওয়ান ভাই, হ্যাঁ রেদওয়ানুল ইসলাম ভাই, তো বাকি যারা আছেন হয়তো আর দুইজন, বাকি দুইজন এখানে নেই, তো 11 জন, সাধারণত 12 জন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিদিনই থাকে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যেন আমাদের এই 5 দিন আর আমাদের অনুপস্থিতি না থাকে, আমরা প্রতিদিনই উপস্থিত থাকার চেষ্টা করবো, আর এর পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকে আরো একটা সূরা পড়বো, সময় আমাদের হাতে কম, তো আমরা আজকে সূরা কাউসারটা পড়বো, সূরা কাউসারটা উপরে যেহেতু ছোট আছে সূরা কাউসারটা, আমার সাথে যারা পড়বেন তারা অডিওটা চালু রাখেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
এই আয়াতের মাঝে আমাদের বিশেষ ভাবে যেখানে খেয়াল রাখতে হবে আ তই এই যে এই দুইটা আইন এবং ত এই দুইটা উচ্চারণে আর কাল কাউ সর এই রটা যেন একটু ঠিকঠাক মতো হয় এইটা খেয়াল রাখবে ইন্না আ'তাইনা কাল কাউসার আরেকবার বলি ইন্না আ'তাইনাকা আল কাউসার এইভাবে ধাক্কা না দিয়ে কাল কাউ সর তো এই আয়াতের মাঝে যে কয়টা জজম বা তাজিদ আছে তো কোথাও কিন্তু আপনার আওয়াজ বন্ধ হওয়ার মতো কিছু নেই প্রত্যেকটার আওয়াজই চালু থাকবে আরেকবার inna a'tainaka al-kawthar inna a'tainaka al-kawthar acha mashallah فصلي لربك وانحر এখানে হাইলাইট করা তিনটা জায়গা এর সাথে একটা সূক্ষ্ম বিষয় যে ফাসাল্লি এটা আলাদা লিরব্বিকা এটা আলাদা পরের নামটা আলাদা আগের নামটা আলাদা দুইটা দুই শব্দের সাথে যুক্ত এইখানে যদি আমরা এইভাবে বলি ফাসাল্লি রব্বিকা ফাসল বলে একটু সময় নিয়ে লিলি বললাম ফাসাল্লি রব্বিকা তাহলে কিন্তু এই সল্লি শব্দের লামটা পরে লি রব্বিকার সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে এই শব্দটার কিন্তু ঠিক থাকবে না এইখানে যেটা করব ফাসাল্লি রব্বিকা ফাসল্লি লিরব্বিকা যদি এখানে থামা যাবে না এমন ভাবে বলবো যে ফাসাল্লি বলার পরে পরে লিরব্বিকাটা যেন আলাদা শব্দের লাম এটা বোঝা যায় আমি আরেকবার বলি ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার এর সাথে সাদ র এর কেউ খেয়াল রাখবো ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এখানে আবার ওয়ান নুনের জজমটাকে কিন্তু শক্ত করা যাবে না এখানে দেখবেন যে অনেক অনেক সময় অনেকের তেলাওয়াতে শোনা যায় যে ওয়ানহারের জায়গায় ওয়ানাহার ওয়ানা এমন ভাবে বলা হয় যে নুনে রজমের পরিবর্তে আংশিক জবরের উচ্চারণ হয় ওয়ানাহার তো অনাহার অনাহারে থাকার দরকার নেই ওয়ান হাওর ওয়ান হাওর ওয়ান হাওর আরেকবার বলি ফসল্লি লিরব্বিকা ওয়ান হাওর ফসল্লি লিরব্বিকা ওয়ান হাওর আচ্ছা inna shani'aka huwal abtar inna shani'aka huwal abtar এখানে দুইটা বিষয় একটা হলো হুওয়াল হুওয়াল ওয়াওয়ের মাখরাজটা যেন ওয়াওয়ের উচ্চারণটা যেন মাখরাজ থেকেই হয় এটা একটু খেয়াল রাখবো হু
well, 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 বলার সময় ঠোঁট গোল ওয়েল বলার সময় ওয়াও এর উচ্চারণ ঠোঁট গোল তো যেহেতু দুটোটা গোল এই জন্য ওয়াও এর উচ্চারণ ফুলটা একবারই গোল টেকনিক্যাল লাগবে ইন্না শানি আকা হুয়াল আবতর ইন্না শানি আকা হুয়াল আবতর إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبو بولار دركني أب أب ঠোঁটটাকে একেবারে খোলা রাখবো কল করার সময় ঠোঁটটাকে কোনো গোল করার সুযোগ নেই আব 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 পাতলা ভাবে এখানে যদি বলি আবু আবু তাহলে কিন্তু ছোটটা আংশিক গোল হয়ে যায় বা উচ্চারণটা হালকা একটু মোটার মতো শোনা যায় তো পাতলা ভাবে ঠোঁট খোলা রেখে আব 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 ইন্না শানিআকা হুয়াল আবতর ইন্না শানিআকা আচ্ছা এবার আরেকবার শুরু থেকে বলি একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر أبتر আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ أبتر أبتر أب أب আজকে আমরা দুইটা أبتر সূত্র পড়লাম আমরা আমি ইনশাআল্লাহ এই দুটো সূরার হোয়াটসঅ্যাপে শোনাবো আমরা প্রত্যেকেই এই সূরা দুইটাকে শোনানোর চেষ্টা করব অবশ্যই শোনানোর চেষ্টা করব যেহেতু এখন আমাদের শেষের দিকে আমরা তো এখন আমাদের একটু এই এটার পিছনে একটু সময় দেওয়ার প্রয়োজন বা একটু তৎপর হওয়া দরকার মেহেদি ভাই মেহেদি হাসান ভাই শোনাবেন শোনাবেন ওই যে ওইখানে আচ্ছা শুন আগে ওইটা বলি ওই যে ফাসাল্লি লিরব্বিকা এটা যদি এইভাবে বলি ফাসাল্লি লিরব্বিকা মানে হালকা একটু থামা ফাসাল্লি লিরব্বিকা না থামা যাবে না যেহেতু মনে করেন এই বিষয়ে হ্যাঁ আগে একদিন কথা হয়েছিল যেহেতু অনেক আগে আরেকবার বলি একটা হলো আমরা যে বাংলায় প্রত্যেকটা বাক্য বলি বাংলা না যে কোনো ভাষায় প্রত্যেকটা বাক্য বলি তো যেহেতু আমরা ছোটবেলা থেকেই একেবারে কথা বলা শুরু থেকে এই পর্যন্ত বলে অভ্যস্ত তো আমরা ওইভাবে খেয়াল না করলেও আমরা একটা বাক্য যখন বলি প্রত্যেকটা শব্দের মাঝে কিন্তু আমরা একটা বলার মাঝে একটা ফাঁকা দেই একটা স্পেস এমন ভাবে দেই যাতে করে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবে বোঝা যায় এটা আমাদের একেবারে অভ্যাস বা ওইভাবেই আমরা প্রস্তুত বা আমরা বলে অভ্যস্ত যে কারণে আমরা হয়তো অনেক বুঝতেই পারি না যেমন ধরেন আমি কোরআন পড়ি আমি কোরআন পড়ি তো এটা আমি যখন বাংলায় বলি আমি কোরআন পড়ি আমি কোরআন পড়ি এখন এইটাকে যদি এখানে তিনটা শব্দ আমি কোরআন পড়ি তো এখন যদি আমি আমির থেকে আটাকে
আলাদা করে মিটাকে কুরআনের সাথে যোগ করি এবং কুরআনের নকে পরির সাথে যোগ করি তাহলে কেমন হবে আ আ হইল মিকুর আ ন পরি আ মিকুর আ ন পরি এইভাবে যদি আমি বলি আ মিকুর আ ন পরি আ মিকুর আ ন পরি তা আমি কিন্তু কোনো ফাঁকা দিলাম না আ মিকুর আ ন পরি অথচ আমি কুরআন পড়ি এইখানে যে কয়টা শব্দ অক্ষর ছিল এইখানে ওই কয়টা অক্ষর অক্ষরই আছে তারপর অক্ষরের ধারাবাহিকতাও ঠিক আছে বর্ণের ধারাবাহিকতাও ঠিক আছে বর্ণের সংখ্যাও ঠিক আছে বর্ণ বাড়ে নাই কমেও নেই তাহলে এইটার অর্থটা কি ঠিক মতো বোঝা যায় যদি আমি এইভাবে বলি আমি আমি কুরআন পড়ি আমি কুরআন পড়ি তাহলে কি এটা বোঝা সম্ভব মেহেদি ভাই না না স্যার এটা প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই বিষয়টা এমন এইখানে যদি আমি বলি ফাসল লিলি রব্বিকা ফাসল লিলি তাহলে কিন্তু সল্লি শব্দটার গঠন ঠিক থাকবে না তো এই যে দূরত্বটা এটার জন্য থামার প্রয়োজন হয় না এটার জন্য থামার প্রয়োজন হয় না এটার জন্য যেটা করতে হয় যেটা কিনা আমরা বাংলার ক্ষেত্রে করে অভ্যস্ত তো ওই বাংলাটা নিয়ে এইখানে ফিট করে দিলেই হয়ে যাবে ফসল্লি লিরব্বিকা ফসল্লি লিরব্বিকা ফসল্লি লিরব্বিকা এটা কিভাবে করা হয় এটা করা হয় একটা বাক্যের মাঝে যে কয়টা শব্দ আসে যে কয়টা শব্দ আসে তো ওই প্রত্যেকটা শব্দের শেষের অক্ষরের উচ্চারণটাকে একটু একটু মন্থর করা হয় একটু নিচু করা হয় আর প্রত্যেকটা শব্দের শুরুর যে বর্ণটা থাকে ওইটাকে একটু সবল করা হয় যে কারণে দেখা যায় ওই দূরত্বটা অটোমেটিকলি চলে আসে এই জন্য থামার প্রয়োজন হয় না ফাঁকা করার জন্য থামার প্রয়োজন হয় না ফসল্লি লিরব্বিকা ফসল্লি এই লিটাকে আমি একটু একটু নিম্নগামী করলাম পরে লিরব্বিকা এইটা এখান থেকে আবার নতুন ভাবে করলাম এর দ্বারা এই পার্থক্য হয়ে গেল ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আরেকটা হলো ফসল্লি লিরব্বিকা ফসল্লি লিরব্বিকা ওয়ানহার দ্রুত প্রথম লামটাকে শেষের লামের সাথে মিলিয়ে দিলাম এটা হয়তো একটু মুশকিল হইতে পারে এই মুহূর্তে এইটা আসলে একটু খেয়াল করলে কঠিন বিষয় না সহজ বিষয় ইনশাআল্লাহ এটা সমস্যা হবে না আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমাদের এই দুইটা সুরেই থাকলো তা আমরা প্রত্যেকেই শোনাবো আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে শোনাবো আর যদি কিছু অন্য কোনো কিছু কারো বলার থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ আগামী কালকে আমাদের একটা সূরা বাদ দিয়ে আর একটা সূরা পড়ছি অর্থাৎ আমাদের সূরা মাউন মাঝে রাখছি যেহেতু সূরা মাউনটা বড় ছিল তো আজকে ওইটা পড়লে শেষ করা সম্ভব হইতো না আগামী কালকে ইনশাল্লাহ আমরা সূরা মাউন পড়ব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটা বিষয়টা হলো যে বিষয়টা যে আচ্ছা ইনশাল্লাহ এটা কালকে বলবো তাহলে থাক আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু